ছুটিও 7 দিন ঘোষণা করেছে, এই পরিস্থিতিটাকে আপনারা কিভাবে দেখছেন? আর সরকারের কি করণীয়, আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? করোনা ভাইরাসের বিষয়ে আমরা যখন থেকে আপনার চীনে এর প্রাদুর্ভাব হলো তখন থেকে কিন্তু আমরা কথা বলতে শুরু করেছি, এবং আমরা বারবার করে সরকারকে বলছিলাম যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করার জন্য। যেহেতু চীনে এই ভাইরাসটি মারাত্মকভাবে একটা দুর্যোগের সৃষ্টি করেছিল, পরবর্তীতে ইতালিতে যখন আক্রান্ত হল ইতালি, তখন থেকেই এটার যে বিস্তৃতি, ব্যাপক বিস্তৃতি, এবং আমাদের বিভিন্ন আপনাদের মিডিয়াগুলোতে যে ধরনের খবর আসছিল, বিশেষজ্ঞরা যে সমস্ত কথা বলছিলেন, তাতে করে গোটা পৃথিবীর মধ্যেই এই এই ভাইরাসটি যে একটা ভয়াবহ মহামারী হিসেবে আসছে সে ব্যাপারে আর তখন কোনো সন্দেহ ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার সেই সময় ঠিক সেইভাবে তারা বিষয়টাকে দেখেননি অথবা দেখতে ব্যর্থ হয়েছেন, এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে তারা অনেক বেশি ওই সময় আন্তরিক ছিলেন তাদের কর্মসূচি পালনের জন্য। কিন্তু যেই অত্যন্ত জরুরি পদক্ষেপ যেগুলো নেওয়া উচিত ছিল, বিশেষ করে স্বাস্থ্যগত কারণে, আমাদের হাসপাতালগুলোকে তৈরি করা, আমাদের চিকিৎসক যারা এর চিকিৎসা করবেন এবং নার্সরা যারা এর চিকিৎসার সঙ্গে সংযুক্ত আছেন তাদের জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার, তাদের যে প্রয়োজনীয় পোশাক এবং যন্ত্রপাতি দরকার, এই বিষয়গুলো একেবারেই উপেক্ষিত হয়েছে প্রথম দিকে। এবং আপনি দেখেন যে পরীক্ষা করার জন্য যে কিটস, সেই কিটস কিন্তু এখানে ঠিক একেবারেই আপনার সেই যথেষ্ট ছিল না, যার ফলে এখন সেই কিটস একটা সমস্যা হয়ে দাঁড়ানোর ফলে অনেকেই আপনার পরীক্ষাও করতে পারছেন না। আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকার দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টাকে পুরোপুরিভাবে অবহেলা করেছেন, উদাসীনতা দেখিয়েছেন, যার ফলে আজকে একটা চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে দেশের মধ্যে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই দুর্যোগ আসছে। আমরা সেই জন্য সুনির্দিষ্টভাবে কাউকে আপনার দোষীও করতে চাই না, কিন্তু সরকারের যে দায়িত্বহীনতা এবং দায়িত্বশীলতার যে ব্যাপারটা রয়েছে এটা আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছে। এবং নিঃসন্দেহে আমরা বলেছি, আমরা এর আগেও আপনাদের বলেছি যে আমরা মনে করি এই দায়িত্বহীনতা এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। আমরা এই বিষয়গুলোকে আপনার মাথায় নিয়ে আমরা কিন্তু প্রথম দিন থেকেই আমরা এক্ষেত্রে আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা পোস্টার লাগিয়েছি, আমরা জনগণকে সচেতন করার কাজ করেছি, আমরা আমাদের কর্মসূচিগুলোকে বাতিল করেছি। আপনাদেরকে জানাতে চাই যে আমরা আমাদের গত স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা কর্মসূচি আজকে আমাদের একটি চেয়ারম্যান স্যার জানিয়েছেন যে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের যে সকল কর্মসূচি সারা দেশে আমরা সেটাকে বাতিল করেছি, এবং কোনো রকমের যেন সমাবেশ এবং সমাবেশ যেন না হয় তার দিকে আমরা নেতাদেরকে কর্মীদেরকে দৃষ্টি রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা মনে করি যে এই এই ভাইরাসটি যেহেতু এটা একেবারে এখন পর্যন্ত তার যে চিকিৎসা বা তার ভ্যাকসিন কোনো কিছুই উদ্ভাবন করা সম্ভব হয়নি, আবিষ্কার করা সম্ভব হয়নি, সুতরাং এই গবেষণার দিকে এখন সময় দিয়ে খুব একটা লাভ হবে না। কিন্তু আপনার চিকিৎসা এবং জনগণকে আইসোলেট করে রাখার যে ব্যাপারটা আছে, আপনার একজন একজন থেকে আরেকজনের কাছে, এই ব্যাপারটাতে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, যদিও তারা দিতে শুরু করেছেন। এটা দেরিতে হলেও আমি মনে করি যে বুঝতে পেরেছেন, কিন্তু এখনো এটাকে যেন আরো নিবিড়ভাবে পরিচালনা করা হয় সেই দিকটা তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা অর্থনৈতিক দিক থেকে কতগুলো প্রস্তাব দিয়েছিলাম গত শ্রেণী কমিটির মিটিং এর সময়, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা, যে এই করোনা ভাইরাসের যে আপনার যে জনগণকে একত্রিত হতে না দেওয়ার কারণে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নিম্ন আয়ের মানুষ যারা, অর্থাৎ যারা রিক্সা চালান, ক্ষেত্রে আপনার দিনমজুর, যারা ঠেলা গাড়ি চালান, যারা সিএনজি চালান, যারা নির্মাণ শ্রমিকের কাজ করেন, এমনকি বস্তিতে যে সমস্ত মহিলারা থাকেন যারা আপনার বিভিন্ন বাসায় সেবকদের কাজ করেন, তারা কিন্তু অত্যন্ত একটা বলা যেতে পারে হুমকির সম্মুখীন আছেন তারা। কারণ এবং বাংলাদেশ যেহেতু একটা আপনার ঘনবসতিপূর্ণ দেশ, এই দেশে এই ধরনের ছোঁয়াচে ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে সমগ্র বিশ্বে, এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তার কিন্তু এটা একটা ভয়াবহ রকমের একটা বিপর্যয়।
সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং জন হপকিন্সের একটা যৌথ মেডিকেল রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টটা কিন্তু আপনার অত্যন্ত আতঙ্ক সৃষ্টিকারী একটা রিপোর্ট, যে আপনার প্রায় 5 লক্ষ লোক আক্রান্ত হবে এবং আপনার বহু মানুষ সেখানে মারা যাবে। এইটা কিন্তু প্রথম থেকে বলা হচ্ছিল যে এই বিষয়গুলোকে নজর দিয়ে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ভাগ্যজনক হবে সেটা তো তারা দেননি, এবং তাদের অনেক মন্ত্রীরা এমন অংশ উক্তি করেছেন যা মানুষের মধ্যে এই আতঙ্কের মধ্যেও একটা উষ্মা, একটা আপনার বলা যেত একটা ক্রোধের সৃষ্টি করেছে। স্বাস্থ্যমন্ত্রী গতকালও নাকি বোধহয় বলেছেন যে 3 মাস আগে থেকে তারা প্রস্তুত ছিলেন, যার কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না। এবং এখন পর্যন্ত সরকার যেটা বলছে যে এখন পর্যন্ত 31 জন নাকি 34 জন আক্রান্ত হয়েছেন, এক পরীক্ষা করার জায়গা তো মাত্র একটা, আইআইসিডিআর, সেই জায়গাতে পরীক্ষা হচ্ছে, সেখানে সবাই পরীক্ষা করতে পারছেন না, যার ফলে আপনার যে কতজন রোগী ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, কতজন এর দ্বারা সংক্রামিত হচ্ছেন সেটা কিন্তু কোনো পরিসংখ্যান আমরা পাচ্ছি না। অন্যদিকে আমরা এটা জানি যে বিদেশ থেকে আপনার প্রায় 6,55,000 গত পরশুর একটা হিসাব অনুযায়ী আপনার বিদেশ প্রবাসীরা ফিরে এসছে, এরা কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছেন আপনার গ্রামে, তাদের নিজস্ব বাড়িতে, এবং বলা হচ্ছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার এত যদি 400 লোক গিয়ে থাকে তার মধ্যে 100 লোককে পাওয়া যাচ্ছে, বাকি 300 লোককে পাওয়া যাচ্ছে না। এবং কোনো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করছেন তারা, সাদুল্লাপুরে যে ঘটনাটা ঘটেছে আপনার লকডাউন করে দিয়েছে, আবার ডিসি বলছে যে লকডাউন করা হয়নি, এটা একটা এটা প্রমাণিত হয় যে আসলে আপনার দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন, কোনো আপনার একটা সমন্বিত কোনো উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই, যার ফলেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা মনে করি এটা অবিলম্বে কার্যকর করা উচিত, যারা বিদেশ থেকে এসছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে এটা নিশ্চিত করা দরকার, এবং যারা অসুস্থ হয়েছেন তাদেরকে অবশ্যই ইমিডিয়েটলি আপনার ইনস্টিটিউশনাল যে কোয়ারেন্টাইন সেখানে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা দরকার। এবং হাসপাতালগুলো আমরা যেটা দেখেছি যে ঢাকার 4টা হাসপাতাল বোধহয় আর কয়েকটি হাসপাতাল ছাড়া কোনো হাসপাতালকে কিন্তু এয়ারমার্ক করে দেওয়া হয়নি, ফলে রোগীরা কেউ গেল, একজন রোগী মারা গেছেন যে তাকে আপনার হাসপাতাল ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে, 3-4টা হাসপাতাল ঘুরে যখন এখানে গেছেন সেখানে গিয়ে আবার যেই মুহূর্তে তারা দেখেছে যে ইটস পজিটিভ, আপনার এই করোনা ভাইরাস পজিটিভ, তখন তাকে বলেছে যে আমরা নিয়ে যাও, আমরা আর দেবো না। এটা তো এই যে আপনার ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু আপনার একটাই মাত্র কারণ হচ্ছে যে সরকারের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এবং এটাকে তারা গুরুত্ব দিয়ে দেখেনি। আমরা মনে করি যে এখন তো সময় আছে, এখনও অতি দ্রুততার সঙ্গে সরকার যদি হাসপাতালগুলোকে ইকুইপ করে, প্রত্যেকটা জেলা হাসপাতালে যদি টেস্টিং ম্যাটেরিয়ালস দেওয়া যায়, কিটস দেওয়া যায়, তাহলে অন্তত একটা পরীক্ষা করার ব্যবস্থা করা যাবে। অন্যদিকে চিকিৎসকদেরকে তাদের প্রয়োজনীয় যে উপকরণ দরকার, নার্সদেরকে উপকরণ দরকার, সেটা দিতে হবে। এবং আমরা মনে করি যে এক একটা হাসপাতালকে টিম থাকা উচিত, যে টিমের কাজই হবে শুধুমাত্র এই করোনা ভাইরাসের আক্রান্ত রোগী অথবা আপনার যাদেরকে পরীক্ষা তাদেরকে সেবা দেওয়ার কাজটুকু করা। কারণ গতকাল আমি একটা টক শো শুনছিলাম, সেখানে ডাক্তার ছিলেন 3 জনই, সেখানে মধ্যে একজন ডাক্তার খুব পরিষ্কার করে বললেন যে আমি চিকিৎসা দেব, আমি ঝুঁকির মধ্যে যাব, আমি যদি আমার ওই ইকুইপমেন্টগুলো পর্যন্ত না থাকে তাহলে আমি কীভাবে লড়াই করবো। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আমি সেই জন্যই মনে করি যে এগুলো আর কাল বিলম্ব না করে যারা অথরিটি আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের এগুলো সমন্বয় সাধন করে অবিলম্বে এই ব্যবস্থাগুলো করা প্রয়োজন। আরেকটি বিষয় আপনার খুব বড় প্রশ্ন হয়ে এসে গেছে ইতিমধ্যেই সামনে, সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টর, যেটা আমাদের এই গার্মেন্টস সেক্টর ইতিমধ্যে হুমকির মধ্যে পড়েছে। আপনারা নিশ্চয়ই জানেন সবাই যে বিশাল বিশাল অঙ্কের আপনার ডিমান্ড, যেটা চাহিদা যেটা, সেটা বাতিল হয়ে যাচ্ছে, এবং আমাদের গার্মেন্টস শ্রমিক মালিকেরা তারা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে তারা শ্রমিকদের বেতন ভাতাগুলো কীভাবে পরিশোধ করবেন বা কীভাবে টিকে থাকবেন এই ইন্ডাস্ট্রিতে। আমরা মনে করি যে এই ব্যাপারে সরকারের অবিলম্বে গার্মেন্টস মালিকদের সঙ্গে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে, এবং প্রয়োজনে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন ব্যাংকিং সেক্টরে বা গার্মেন্টস সেক্টরে তাদেরকে নিয়ে বসে সভা করে ইতিমধ্যে তাদের কীভাবে এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এর আগের দিনও বলেছিলাম যে আপনার নিম্ন আয়ের মানুষদের
তাদের ভরণ পোষণের জন্য, এদের তো সবচেয়ে বড় ক্রাইসিস। যে লোককে আপনার সকালবেলা আসছে দিন মজুরির কাজ করতে, সে যদি কাজ না পায় তাহলে সেদিনটা ঘরে খাওয়া আসবে না, তার স্ত্রী তার সন্তান কিন্তু না খেয়ে থাকবে, তার কাছে তো আপনার করোনা ভাইরাসটা কিছু থাকবে না তখন। এই বিষয়গুলো আপনার বিবেচনা করে এদের জন্য একটা ভাতা অবিলম্বে সরকারের, বিশাল আপনার সরকার আছে, ব্যবস্থাপনা আছে, তার অর্গানাইজেশন আছে, অতি সহজেই কিন্তু এই ব্যবস্থাটা করা যেতে পারে। আমরা এই নিম্ন আয়ের মানুষদের একটা ভাতা দেওয়ার বিষয়টা আমরা মনে করি যে গত একদিন আগে বোধ হয় গতকাল আপনার প্রায় 63 জন আপনার বিশিষ্ট নাগরিক তারা একটা যুক্ত বিবৃতি প্রদান করেছেন, যেখানে তারা কতগুলো অর্থনৈতিক আপনার বিষয় সাজেশন করেছেন। আমরা দেখেছি যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এটার প্রতি আমাদের সহানুভূতি সমর্থন আমরা জানাচ্ছি। ব্যাংকের যারা ক্ষুদ্র ঋণ গ্রহীতা ব্যাংক থেকে, কেউ ব্যবসার জন্য কেউ অন্যভাবে, এই ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধ করার সময়সীমা আরো বাড়ানো দরকার। আমরা মনে করি যে গার্মেন্টস এর যারা আছেন তাদের ব্যাংকিং সুবিধাটা আরো বাড়ানো দরকার, এবং সেটা কতদিন বাড়াবেন এটা সরকার বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে তারা সেটাকে নির্ধারণ করতে পারেন। আমরা মনে করি যে আপনারা আমাদের এই এই সংবাদ কর্মীরা যারা আপনার সংবাদ সংগ্রহ করছেন, এবং আসলে এই ভাইরাস এর যে ইম্প্যাক্ট তার যে খারাপ দিকগুলো, এই জিনিসগুলো পুরোপুরিভাবে আমাদের মিডিয়া কিন্তু সেটাকে প্রথম থেকে তুলে নিয়ে আসা শুরু করেছে, সেই জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তারা যেন ঝুঁকির মধ্যে না পড়েন সেই রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি যারা বিভিন্ন চ্যানেলের বা পত্রিকার ব্যবস্থাপনা রয়েছেন তাদের প্রতি, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের দলের নেতাকর্মীদের আমরা বলেছি যে তারা যেই যেই অবস্থায় আছে নিজেদেরকে সাবধান রেখে আপনার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার কাজ তারা করবেন, এবং দলের নেতাকর্মীদেরকে যেন তারা সেই নিয়মগুলো মেনে চলেন এবং নিজেরা সচেতন থাকেন এবং সাবধান থাকেন, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন। এই ছিল আপনার আমার মোটামুটি বক্তব্য। আপনাদের আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে করতে পারে। মাননীয় মহাসচিব, আমি মাকসুদুল্লাহ পরে আসছি, হয়তো আপনি বলছেন কিনা জানি না, আজকে তো বিশেষ কিছু ব্যবস্থার ঘোষণা দিয়েছে সরকার। সেনাবাহিনী কালকে থেকে মাঠে থাকবে, 4 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি, বেসরকারি। আমি বলেছি তো আপনার যে বিলম্ব হলেও সরকার যে কিছু ব্যবস্থা নিচ্ছেন সেটা তারা ভালো করেছেন। এই তো নাকি আর কিছু